আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی رسوله মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابহি اجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি আলোচনা করব নামাজ ভাঙ্গের 19টি কারণ নিয়ে তো এই নামাজ ভাঙ্গের কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা সবার জানা থাকা দরকার কারণ যদি এই কারণগুলো না জানা থাকে তাহলে কিন্তু নিজের অজান্তেই নামাজ ভেঙে যাবে অথচ নিজেই জানতে পারবেন না যে আপনার নামাজ নষ্ট হয়ে গিয়েছে তো যদি জানা থাকে তাহলে আপনারা এই জিনিসগুলো থেকে সাবধান থাকতে পারবেন এবং আপনার নামাজও ভাঙবে না ইনশাআল্লাহ উপকার হবে তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো এক নম্বরে হলো নামাজ ভাঙের উনিশটি কারণের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া আপনি যে নামাজের মধ্যে কেরাপ পড়বেন তাজবিহ পড়বেন এই কেরাত এবং তসবিহগুলো যেন তাকবিরগুলো যেন একটাও যেন অশুদ্ধ না হয় যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি শুদ্ধ করতে না পারে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি শুদ্ধ তেলাওয়াত শেখে নিই ততক্ষণ পর্যন্ত সে সেভাবেই নামাজ পড়বে আর যদি কেউ মনে করে যে আমি এখন শুদ্ধ পড়তে পারি না এভাবে নামাজ পড়তে থাকি আমি পাঁচ বছর পর সাত বছর পর আমি শুদ্ধভাবে তেলাওয়াত শিখবো তাহলে কিন্তু ভুল হবে আপনি শিক্ষা অবস্থায় আমি নামাজ পড়তেছি আমার কোরআন তেলাওয়ট শুদ্ধ না আমি শুদ্ধ করার চেষ্টা করতেছি এবং অশুদ্ধ যদিও বা আমি পড়তে পারি অশুদ্ধ দিয়ে নামাজ পড়তেছি এ অবস্থায় কিন্তু আপনার নামাজ হবে কিন্তু আপনি যদি কোরআন না শেখার চেষ্টা করেন এবং আপনি অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না দ্বিতীয় নম্বরে হলো নামাজের ভিতর কথা বলা নামাজের ভিতরে কোন প্রকার কথাবার্তা বলা যাবে না যখন আপনি প্রথম তাকবির দিবেন ফিরা তাকবির আপনি কোনো কথা বলবেন না যদি বলেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে তৃতীয় নাম্বারে হলো কোন লোককে সালাম দেওয়া নামাজে যখন আপনি থাকবেন তখন কাউকেই সালাম দিতে পারবেন না যদি দেন আপনার নামাজ ভেঙে যাবে চার নাম্বারে হলো সালামের উত্তর দেওয়া কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি নামাজ অবস্থায় আছেন এমত অবস্থায় যদি কেউ আপনাকে সালাম দেয় আপনি যদি সালামের উত্তর দেন তারপরেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে পাঁচ নাম্বারে উহ আহ শব্দ করা যদি আপনি কোথাও ব্যথা পেয়ে থাকেন সেই ব্যথার কারণে অথবা আপনি অসুস্থ এই অসুস্থতার কারণে যে কারণেই হোক না কেন যদি আপনি উহ আহ শব্দ করেন তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে ছয় নম্বরে হলো বিনা ওজোরে কাশা আপনার যদি নিজের থেকেই কাশ না আসে আপনি গালা ক্লিয়ার করার জন্য মানে কণ্ঠ ক্লিয়ার করার জন্য যদি আপনি কাশেন তারপরেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে যদি অসুস্থতার কারণে এমনিতেই কাশ চলে আসে সে বিষয়টা ভিন্ন তখন নামাজ ভাঙবে না সাত নম্বরে হলো আমলে কাসির করা আমলে কাসিরটা হল অতিরিক্ত কাজ করা যেমন আপনি নিয়ত বেড়ে আছেন এম তার অবস্থায় এখানে চুলকাচ্ছেন এখানে চুলকাচ্ছেন হ্যাঁ তারপরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে খোটাচ্ছেন নাকের মধ্যে আঙ্গুল দিয়ে খোটাচ্ছেন এরকম যদি আমলে কাছের মানে অতিরিক্ত কাজ করেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে আট নাম্বারে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা যদি আপনার কোনো বিপদ হয় অথবা আপনার বেদনা হয় যে কোথাও মানে পা ব্যথা ঘাড় ব্যথা কমল ব্যথা হ্যাঁ এই বিপদ অথবা ব্যথার কারণে যদি আপনি শব্দ করিয়া কাঁদেন জোরে জোরে হাউমাউ করিয়া কাঁদেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে নয় নাম্বারে তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা সতর হলো নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের তো এই সতরটা যদি আপনার তিনতসবি পরিমাণ সময় মানে সুবাহানুবাহান আমি তিনটে তসবি পড়লাম এই তিনতবি পরিমাণ সময় যদি সতর খোলা থাকে তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে দশ নম্বরে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমালয়া আপনি যদি ইমাম সাহেব হয়ে থাকেন আর আপনার কেরাতে যদি ভুল হয় সেই ভুলের লোকমা যদি আপনার মুক্তাদি ব্যতীত অন্য কেউ দেয় আর আপনি যদি সেই লোকমা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে এগারো নম্বরে হলো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া ধরুন আপনি নামাজ পড়তেছেন রুমের মধ্যে তো এমতা অবস্থায় আপনার স্ত্রী রুমের ভিতরে ঢুকে আপনাকে বলল যে আমাদের ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে অথচ আপনি নামাজে আছেন তো এই অবস্থায় যদি আপনি বলেন যে সুবাহ তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে অথবা যদি আপনার স্ত্রী এসে বলে যে অমুক মানুষ মারা গেছে তো আপনি নামাজে থাকাকালীন অবস্থায় যদি বলেন ইন্নানিল্লা তাহলেও কিন্তু নামাজ ভেঙে যাবে এটা একটা উদাহরণ দিলাম সাপোজ অন্য কিছু হতে পারে বারো নম্বরে হলো নাপাক জায়গায় সেজদা করা আপনি যে জায়গাটায় সেজদা করবেন সেই জায়গাটা যদি নাপাক হয় তাহলেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে তেরো নাম্বারে হলো কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া নামাজ পড়ার সময় সবাই কেবলামুখী হয়ে থাকে তো নামাজ চলাকালীন অবস্থায় যদি দিক থেকে আপনার কেবলার সিনা এটা হলো সিনা এই সীনাটা ঘুরে অন্য দিকে হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে চোদ্দ নম্বরে হলো নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া আপনার যদি কোনো সূরা মুখস্ত না থাকে আর আপনি সেই সূরাটি যদি নামাজে পড়ার ইচ্ছা পোষণ করেন আর সেই ইচ্ছা থেকে যদি আপনি সামনে কোরআন শরীফ খোলায় রাখেন এবং আপনি নামাজে দাঁড়ানোর পর আপনি যখন কেরাত পড়বেন তখন যদি সেই কোরআন দেখে দেখে আপনি কেরাত পড়েন তারপরেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে অবশ্যই মুখস্থ কেরাত পড়তে হবে এর জন্য প্রয়োজনীয় কিছু সুরা হ্যাঁ আপনারা কিছু আয়াত মুখস্থ করে রাখবেন যাতে করে নামাজ পড়তে পারেন পনেরো নম্বরে হলো নামাজে শব্দ করিয়া হাসা যদি আপনার কোনো একটা আওয়াজের কারণে অথবা কোনো একটা কারণে নামাজে কিন্তু নামাজের সময় কিন্তু সিজদার দিকে নজর রাখা মানে নিয়ম যদি আপনি নজরটা অন্য কোথাও রাখেন তারপরে কিন্তু আপনার নামাজের ভিতরে যে পূর্ণাঙ্গ খুশু খুজু এটা আসবে না নামাজের ভিতরে পুরোপুরি ধ্যান বসানোর জন্য খুজু নিয়ে আসার জন্য সিজদার দিকে নজর রাখতে হয় তো যদি আপনার বেখে নজর অন্য কোথাও চলে যায় নামাজ কিন্তু ভাঙবে না তবে আপনার খুশু খুজুতে নষ্ট হবে তো অন্যদিকে নজর যাওয়ার কারণে যদি কোনো একটা কাজ দেখে আপনি আপনার হাসি আসে মুসকি হাসি হয় শব্দ করে হাসেন তারপরে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ষোলো নম্বরে হলো নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা ধরুন আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার বাড়ির ভাতের চাউল নাই আপনি যদি এখন নামাজ চলাকালীন অবস্থায় যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আমার বাড়িতে ভাতের চাউল নাই চাউলের ব্যবস্থা করে দাও তাহলেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে নামাজের মধ্যে অনেকগুলো দোয়া আছে সেই দোয়াগুলোর মধ্যে আল্লাহ তালা সব কিছুই রাখছে আপনি যদি সুরা ফাতেহা পড়েন সুরা ফাতেহার মধ্যে এতগুলো দোয়া আছে আর আপনার কোনো দোয়ারই প্রয়োজন নাই এতগুলো দোয়া আছে তো এই জন্য সেই নামাজের দোয়াগুলো ব্যতীত অন্য কোনো দোয়া করা যাবে না সাংসারিক বিষয়ে সতেরো নম্বরে হলো হাসির উত্তর দোয়া নামাজ পড়তেছেন এমতো অবস্থায় যদি কেউ হাসি দেয় আপনি কিন্তু হাসির উত্তর দিতে পারবেন না যেমন কেউ হাসি দিলে যে হাসি দেয় সে বলে আলহামদুলিল্লাহ যে হাসিটা শুনতে পায় সে বলে ইয়ার হামুকাল্লা তো ওই জন্য হাসিরও উত্তর দেওয়া যাবে না আপনার নিজেরও যদি হাসি আসে তারপরেও আপনি হাসির উত্তর দেবেন না নামাজের মধ্যে আপনার হাসি এসে গেছে হাসি দিয়ে ফেলছেন তারপরেও কিন্তু বলতে পারবেন না যে আলহামদুলিল্লাহ নামাজ চলাকালীন অবস্থায় তারপরেও আপনার নামাজ ভাঙবে আঠারো নম্বরে হলো নামাজে খাওয়া ও পান করা নামাজে খেতেও পারবেন না পানও করতে পারবেন না করলে কিন্তু নামাজ ভেঙ্গে যাবে নম্বরে হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেব এখনো বৈঠক থেকে উঠে দাঁড়ায়নি অথবা ইমাম সাহেব গেছে সিজদা থেকে এখনো উঠে দাঁড়ায়নি তার আগে আপনি মুক্তাদি হয়ে যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে এক কথায় ইমাম সাহেবের আগে কোনো কাজই করা যাবে না তো বন্ধুরা এই ছিল মোট নামাজ ভাঙ্গের উনিশটি কারণ আমি আশা করি আপনারা প্রত্যেকটি কারণ বুঝতে পেরেছেন যদি বুঝতে করার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার কারণে যদি কোনো একজন মানুষ ইসলামের একটা বিষয়ে জানতে পারে এর জন্য আল্লাহ তালা আপনাকেও উপকৃত করবেন সব দান করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো আগামী কোন একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ